আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস ব্লগস ইন ইউকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আর্ট গার্ডেনিং ভিডিও শেয়ার করব, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাছের গোড়াতে কীভাবে মালচিং করতে হয় আর মালচিং করলে কী হয়। তো আমি মোটামুটি আমার প্রত্যেকটা সেন্সিটিভ গাছই এখন ট্রান্সপারেন্ট করে দিছি মাটির মধ্যে, কিন্তু রাতের টেম্পারেচারটা আসলে সত্যি বাবাচ্ছে। তো এখন আমি একটু মালচিং করে নেব যাতে করে আমার গাছের শিকড়ের মাটিগুলোর টেম্পারেচারটা একটু মডারেট থাকে। রাতের ঠান্ডায় গাছগুলো আসলে তেমন একটা বেড়ে উঠতে পারতেছে না, অনেকটা গাছের পাতা হলদে টাইপের হয়ে যাচ্ছে। যে কোনো গাছের জন্য খাবারের পাশাপাশি টেম্পারেচারটা কিন্তু খুবই প্রয়োজন। আবহাওয়া যদি ভালো হয় গাছগুলো দ্রুতই বড় হয়ে ওঠে, যেহেতু ওইটা আমাদের হাতে নেই। সো ওইটার জন্য আমরা যতটুকু পারি প্রিভেন্ট কীভাবে করা যায় সেটাই চেষ্টা করি। তো দিনের বেলা আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর দিন যাচ্ছে, অনেকটাই গরম, তো রাতের বেলা ঠান্ডা পড়ে যায়। আর সেই ঠান্ডা থেকে কীভাবে গাছগুলোকে একটু হলেও রক্ষা করা যায় সেটাই নিয়ে আজকের ভিডিও। তো আজকে এখানে আমি কিছু গ্রাস গার্ডেন থেকে কাটা হয়েছে, তো ওই গ্রাসগুলো আমি দুদিনের জন্য একটু ড্রাই হওয়ার জন্য রেখেছি। তো আজকে মোটামুটি ড্রাই হয়ে গেছে। আর ড্রাই করে গাছের মালচিং করাটা একটাই উপকারিতা, এতে করে স্লাগগুলো কিন্তু আসে না, স্লাগগুলো দূরে থাকে। আর নতুবা আপনারা ড্রাই না করেও ইউজ করতে পারেন। তো গ্রাস দিয়ে যখন মালচিং করবেন তখন ঠিকঠাক যাতে বেশি না হয় 1-2 সেন্টিমিটার হলেই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রতিটা গাছ আলহামদুলিল্লাহ সুন্দর হেলদিভাবে বেড়ে উঠতেছে। আর একটা গাছ এখানে দেখতে পারতেছেন নষ্ট হয়ে গেছে, ওইটা যখন রোপণ করেছিলাম ওই দিনই নষ্ট হয়ে গেছে, জানি না কোন রিজনে বাট নষ্ট হয়ে গেছে। তো গাছের গোড়ার কিছু পাতা একটু হলদে টাইপের হয়ে যাচ্ছে। তো খাবার যতটুকু প্রয়োজন সবগুলোই দিয়ে আসলে গাছগুলোকে ট্রান্সপ্লান্ট করা, তো এখন খাবারের আর প্রয়োজন নেই, এখন শুধুই টেম্পারেচারটা প্রয়োজন। তো গ্রাস দিয়ে যদি আপনারা মালচিং করতে না চান বা গ্রাস যদি কারো বাগানের মধ্যে না থাকে তাহলে আপনারা কিনে নিয়েও আসতে পারেন, আপনারা স্ট্রো কিনে নিতে পারেন অথবা আপনারা বার্কস দিয়েও করতে পারেন। তারপর মালচিং প্লাস্টিক পেপারও পাওয়া যায়, ওগুলো দিয়ে করতে পারেন। তো লাস্টে আমি গ্রাস দিয়ে আমার সিসিংহে গাছে গোড়াতে করেছিলাম, আমি খুবই উপকার পেয়েছি। আর সেজন্যই ভাবলাম যে যেহেতু গ্রাস কেটেছি গার্ডেন থেকে, তো ওইগুলো যদি আমার গাছের গোড়ার মধ্যে দিয়ে দেই তাহলে অনেকটাই উপকারে আসবে। আর যেহেতু গাছ অনেকটাই ঠান্ডা রাতের বেলায় লাগে, তো সেজন্য ভাবলাম যে হয়তো বা টেম্পারেচারটাকে একটু হলেও ভালো রাখবে। তো মালচিং করলে মাটি টেম্পারেচারটা মডারেট রাখতে সাহায্য করে, মাটির উর্বরতাটা বৃদ্ধি করে, তারপর স্লাগকেও সরিয়ে রাখে। কারণ অনেক গাছের স্লাগে কিন্তু অনেক গাছ নষ্ট করে ফেলে, তো ওইগুলো থেকে প্রিভেন্ট করার জন্য মালচিংটা খুবই জরুরি। তো আপনারা যেটাই আপনাদের হাতের পাশে থাকে ওইটা দিয়েই আপনারা মালচিং করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সিসিংহে গাছগুলো যখন রোপণ করেছিলাম খুবই সবুজ হেলদি ছিল, তো এখন গাছগুলো বেঁচে আছে কিন্তু গাছগুলো এখন স্তব্ধ হয়ে গেছে। আর যে ফুলগুলো ছিল ওইগুলোই ফুটতেছে। তো আমি গোড়াটের মধ্যে খুবই অল্প পরিমাণ করে করে আমি গ্রাস দিয়ে দিচ্ছি। এই গ্রাসটা থাকলে গ্রাসের টেম্পারেচারটা যেমন মডারেট রাখে তেমন মাটিগুলোকে খুবই ময়েশ্চার রাখে। তো আপনারা দিয়েই আপনারা নিজে এক্সপিরিয়েন্স করতে পারেন। গ্রাসগুলো যখন সরিয়ে নেওয়া হয় তখন দেখা যায় যে মাটিগুলো খুবই সুন্দর ভিজাটে থাকে। তো এখানে কিছু কিছু গাছের কোনো এফেক্ট হচ্ছে না, যেমন টমেটো গাছ, কলিফ্লাওয়ার গাছ, ওইগুলোতে কিন্তু ঠান্ডার মধ্যে কোনো এফেক্ট হচ্ছে না। পটেটো, স্ট্রবেরিজ, ওইগুলো খুবই ভালো করতেছে ফ্লাওয়ার গাছগুলো। তো যেগুলো আমাদের বেশি সেন্সিটিভ গাছগুলো বাংলাদেশের, যেমন কেরলা, সেম, তারপর সিসিংগা, ওইগুলোতেই একটু বেশি এফেক্ট করতেছে। তো এখানে দেখতে পারতেছেন কেরলার গাছগুলোর পাতাও একটু হলদে টাইপের হয়ে যাচ্ছে। তো কেরলা গাছগুলোর পাতা হলদে হলেও গাছগুলো একটু লম্বা হচ্ছে, তো আমি ওইগুলোর মধ্যেও দিয়ে দিচ্ছি একটু গ্রাস।
চতুর্দিকে করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার গাছের শিকড় একটা শিকড় থেকে একটু উপরে গোড়ার মধ্যে কিছু ফেটে যাচ্ছে, এটা ঠান্ডার জন্য হয়ে থাকে। তো অনেকে প্লাস্টিক পেপার বা অনেক কিছু দিয়ে ঠান্ডা থেকে প্রিভেন্ট করার চেষ্টা করতেছেন। তো প্লাস্টিক পেপার দিলে আমি একটাই বলবো, যেহেতু বাতাসও সঙ্গে আছে, তো ভালোভাবে স্টিক্স চতুর্দিকে দিয়ে তার প্লাস্টিক পেপার ব্যবহার করবেন, নতুবা উপকারের চেয়ে অপকারিতাই বেশি হয়ে যায়, বাতাসে গাছগুলোকে নষ্ট করে ফেলে। তবে এটা প্রিভেন্ট করা যেতে পারে। তো আমি আর এই বছর প্লাস্টিক পেপার ওগুলো আর ইউজ করতেছি না, আসলে এগুলো লাগাতেও অনেকটা সময় প্রয়োজন হয়। সো আমি এগুলো ইউজ না করে আমি এভাবে মালচিং করে দিচ্ছি আর যতটুকু ঠিক আছে দেখা যাক কি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য গাছগুলো খুবই ভালো করতেছে। কিছু কিছু গাছের ক্ষেত্রে আসলে এগুলো প্রয়োজন নেই, কিন্তু কিছু কিছু গাছের জন্য খুবই প্রয়োজন, কিভাবে ঠান্ডা থেকে বাঁচানো যায়। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।